আগামী 1426 সালের 15ই বৈশাখ পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই লোকসভা কেন্দ্রের মধ্যেই রয়েছে কাটোয়া শহর। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন গত লোকসভা জয়ী প্রার্থী সুনীল কুমার মণ্ডল। রবিবার প্রার্থীর সমর্থনে কাটোয়া শহরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। জমির খাজনা জলের পর সবার জন্য দিলেন ঘর, এমন কাজে হিংসা কার তিনি মনে আরেক পান। কোচ বিহার থেকে কাটি দুই চাকাতে সবুজ সাথী, চাইনা মোদের বুলেট কার মমতা দি আরেকবার। দীঘা গেলে দেখতে পাবে সাজলো কেমন দারুণ ভাবে, বলছি অবক বলছি তাই মমর দাবি তোমায় চাই। তোরা আর দেয় না বিয়ে কন্যা সে টাকা নিয়ে, মেয়েরা আজ বলছে তাই মমর দাবি তোমায় চাই। এদিন মিছিলের পুরোভাগে ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, কাটোয়ার বিধায়ক তথা পুরপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মৎস্য কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র। এদিন মিছিলে মহিলাদের বৃহৎ সংখ্যক উপস্থিতি দেখে সভাধিপতিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এছাড়া দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে সুবিধা দিয়েছেন, এর আগে এইরূপ কর্মকাণ্ড কোনো মুখ্যমন্ত্রী করেনি বলে তিনি দাবি করেন। দেখুন, প্রথমত পয়েন্ট, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মহিলা এবং মহিলাদের তিনি যে অধিকার দিয়েছে, এর আগে কেউ কোনো মন্ত্রী কেউ কোনো প্রধানমন্ত্রী বলুন মুখ্যমন্ত্রী বলুন কেউ দেননি, তো সেটা দিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধু তাই না, অধিকারের সঙ্গে সঙ্গে আমাদের যে অনেক 58টা প্রকল্প আছে, 58টা প্রকল্পের মধ্যে কয়েকটা প্রকল্প নির্দিষ্ট করে শুধু মহিলাদের জন্য, যেমন ধরুন রূপশ্রী আছেন মহিলাদের জন্য, যেমন দিয়েছেন কন্যাশ্রী মহিলাদের জন্য, স্বাস্থ্য সাথী দিয়েছেন, স্বাস্থ্য বিমা দিয়েছেন মহিলাদের জন্য, শুধু মানে এমন কোনো প্রকল্প এমন এমন প্রকল্প দিয়েছেন শুধু মহিলাদের জন্য। তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করতে আমাদের গোটা রাজ্যবাসী মহিলারা একত্রিত হচ্ছেন এবং একসঙ্গে পা মেলাচ্ছে। ধন্যবাদ। তিনি আরো জানান, এই রাজ্যে দলনেত্রী নতুন 58টি প্রকল্প চালু করেছেন, এই প্রকল্পের আওতায় পড়েনি এমন একটিও বাড়ি খুঁজে পাওয়া যাবে না। রাজ্যের 42টি আসন তৃণমূল কংগ্রেস দখল করবেন বলে তিনি মনে করেন। 30 এপ্রিল আমাদের পূর্ব বর্ধমান জেলার পূর্বের প্রার্থী মাননীয় শ্রী সুনীল মণ্ডল সাংসদ, তাকে আমরা বিপুল ভোটে ভোট দেওয়ার উদ্দেশ্যে এই মিছিল। আপনারা সকলে আপনারা প্রত্যেককে এলাকায় বাড়ি বাড়ি যাবেন, শুধু একটা কথাই বলবেন, গত 8 বছরে যে উন্নয়ন করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই উন্নয়নকে সামনে রেখে 58টা প্রকল্প, সেই 58টা প্রকল্প নিয়ে আপনারা প্রত্যেককে যাবেন এবং মানুষকে বোঝাবেন। এমন কোনো বাড়ি নেই যে সেই বাড়ির মধ্যে এখনো পর্যন্ত একটা কোনো প্রকল্প যে পৌঁছায়নি। শুধু তাই না, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু চেয়েছেন মহিলাদের অধিকার। আমাদের ভারতবর্ষের মধ্যে এটাই প্রথম রাজ্য যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের অধিকার দিয়েছেন, দিয়েছেন নানা প্রকল্প মহিলাদের জন্য, দিয়েছেন কন্যাশ্রী, দিয়েছেন রূপশ্রী, দিয়েছেন খাদ্য সাথী, দিয়েছেন শিক্ষাশ্রী, মহিলাদের জন্য স্বাস্থ্য বিমা দিয়েছেন। শম্পা দেবী জানান, এই জেলায় যেভাবে উন্নয়ন হয়েছে সেই নিরিখেই বিপুল ভোটে এই কেন্দ্র থেকে সুনীল মণ্ডল জয়লাভ করবেন। সেখানে কাটোয়া আমাদের মিছিল হয়েছে কাটোয়া শহরে, সেখানে সেখানে আমাদের কাটোয়ার পৌরসভার চেয়ারম্যান পৌরপতি চেয়ারম্যান রবি চ্যাটার্জি মহাশয় রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় আছে। তাই আজকের এই এখানের থেকে একটাই শুধু বার্তা দেবো, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বললেন, তিনি যে ডাক দিয়েছেন 42-এ 42, সেই 42-এ 42 নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির প্রধানমন্ত্রী রূপে দেখতে, সেটা আমরা আশা রাখছি এবং আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান, উন্নয়নের নিরিখে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করবেন। আজকে
এদিন মিছিলটি কাটোয়া তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় পরিক্রমা করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। কাটোয়া থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।